মাসের শেষে বাঁচার উপায় নাম্বার 666, চিট ফান্ডে টাকা রাখো। হ্যাঁ, চিট ফান্ডে টাকা রাখলে তবে চিট ফান্ড উঠে যাবে, এবং যখন উঠে যাবে তখন ওই রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে, এবং তারপর ওই খিদে বা ঘুম কোনোটাই পাবে না, পয়সা বেঁচে যাবে। এটা একটা মিস্ট্রি কিন্তু, ঠিক যেমন তিন পাত্তি যে মিস্ট্রি, মানে এই যে ছবিটা, তার মধ্যে যে মিস্ট্রিটা রয়েছে তার পেছনে দুজন রাজমিস্ত্রি রয়েছে। ওয়েল, একজন হচ্ছে জেনি আর একজন হচ্ছে দীপায়ন। এরা দুজনে খুব ছোট্ট ছোট্ট, কিন্তু এই দুজন মিলে এরকম একটা মিস্ট্রিদায়ক মুভি কী করে তৈরি করলো সেটাও একটা মিস্ট্রি বটে। এই মুভির কাস্টের সঙ্গে আমরা কথা বললাম, চট করে দেখে নাও শুটিংয়ের রুটিনে। আমার ক্যারেক্টার নাম হলো আরজু লাহিড়ি। আরজু লাহিড়ি একজন, মানে একটা খুব বড় বিজনেস ফ্যামিলির ছেলে, মানে রিচ ফ্যামিলির ছেলে, ওয়েল অফ ফ্যামিলির। আর মানে সবসময় ওদের টাকা পয়সা ছিল, আর খুব নিজেও খুব অ্যাম্বিশিয়াস, খুব সোফিস্টিকেটেড, ওয়েল ম্যানার্ড, ওয়েল রেড, ওয়েল স্পোকেন ছেলে। অ্যাট দ্য সেম টাইম খুব ইন্ট্রোভার্ট, একটু শান্ত, কথা কম বলে, এই ধরনের ক্যারেক্টারটা। এই ফিল্মে আমার ক্যারেক্টারটার নাম তিতির, যে লিড ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে একটি, এবং মেয়েটি একটি বার সিঙ্গার, খুব একটা নিডি ফ্যামিলিতে বিলং করে। মা শয্যাশায়ী, আর বাবা ইজ এ ড্রাঙ্কার্ড, বাবা জোর করে মেয়ের কাছ থেকে পয়সা নিয়ে নেন মদ খাওয়ার জন্য। নয় তো এরকম ক্যারেক্টারটা। আমি একটা কর্পোরেট ওম্যান, খুব ক্যারিয়ারিস্ট, এবং আই ক্যান গো টু এনি এক্সটেন্ট টু পারস্যু মাই গোল, এরম একজন ক্যারেক্টার, গোল ইন টার্মস অফ মাই প্রফেশন। এবং এই চরিত্রটা জড়িয়ে যায় একটা খুনের সঙ্গে কোনোভাবে, এবং ইনভেস্টিগেটর অফিসার আসে, তাকে জেরা করে, অ্যান্ড তারপর আপনারা দেখবেন পর্দায় কী হলো। এটা একটা রোমান্টিক সাসপেন্স থ্রিলার, এবং এখানে দেখা যায় যে একটা একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা যায়, সে সুইসাইড করেছে না খুন হয়েছে, এটা নিয়ে একটা টুইস্ট থাকে। আফটার দ্যাট রিভিল হয় যে সে কীভাবে মারা গেছে, এবং অনেকগুলো পরপর টুইস্টের মাধ্যমে আমরা গল্পের এন্ডিংটা জানতে পারবো, এবং যেখানে গিয়ে দেখতে পাবো যে মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই অনেকগুলো করে শেডস আছে, সেই শেডসগুলো আমরা তখনই এক্সপোজ করতে পারবো। এখানে কাস্টিংয়ে আছে আর্য বলে চরিত্রটি করছে ইন্দ্রনীল, মুকুলের চরিত্র করছে ঋত্বিক চক্রবর্তী, আর পূজা করছে মোহরের চরিত্র, রিমঝিম মিত্র করছে তিতিরের চরিত্র, উশসী করছে গার্গী সেন, কৌশিক করছে সিদ্ধার্থ দ্য ইনভেস্টিগেটর।